শরীরটা খুব খারাপ, জ্বরটা যাই সেরেছে, অমনি প্রচণ্ড গলা ব্যথা। গলা ব্যথাটা সারানোর জন্য ওই গার্গেল টার্গেল করছি সব কিছু। কিন্তু ওআইটির চ্যানেলটা তো রিচ একদম গেছেই, কারণ আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি তাই। এবং গালাগালি কিস্তি আমি কোনোদিনই পারতাম না, যদিও আমি এরও নাম নিয়ে না খুঁচিয়ে কথা বলি না বলে আমাকে অনেকেই দেখে না, সেটা কোনো ম্যাটার না, আমি করবো না। কারণ সব থেকে আগে না মানুষের আত্মসম্মান বোধ। ওআইটিতে এমন কিছু নোংরামি দেখা যায় এখনও, মানে অবাক হই, আমিও তো মেয়ের মা, ছেলের মা হই মেয়ের মাই হই, মেয়ের মাকে কিন্তু অনেক বেশি মনে হয় সচেতন থাকতে হয়। মানে একটা ছেলে রইলো, একটা মেয়ে রইলো, বা মেয়ে আছে আমার, মেয়ে সন্তান, তো আমার মনে হয় আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হয়। কারণ আমাদের মেয়েরা যখন বড় হয়ে যাবে, একটা সময় দাঁড়িয়ে যাবে, 1 লাখ টাকা ইনকাম করলো, তাদের বিয়ে দেবার একটা চিন্তাভাবনা আমাদের করতে হয়। তারা যদি নিজে না করে সেটা আলাদা, এবার যখন বিয়ে দিতে যাব তখন যদি দেখে তার মা এখানে বসে বসে অন্যের পিণ্ডি চটকায়, মানে লেবেলের গালাগালি দিয়ে, বিয়ে তো দূর, ওই দোরগোড়ার থেকেই গালাগালি দিয়ে তারাও চলে যাবে প্রথম। দ্বিতীয়ত, তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, এই নোংরামি আলোচনাগুলো যখন দেখবে তখন কিন্তু একটা বিরাট এফেক্ট পড়বে স্কুলের কেউ দেখলে, যে ওর সঙ্গে মিশবি না, ওর মাটা ঠিক নয়, এরকম বাজে আলোচনা করে বেড়ায়, গালাগালি খিস্তি দেয়। যারা দেয় কন্ট্রোভার্সি এখানে যারা করে, তাদের মধ্যে সবথেকে আমার বেশি ভালো লাগে, খুবই স্ট্যান্ডার্ড জানো তোমরা, অনেক হাই স্ট্যান্ডার্ডের একজন, প্যাশান উইথ এপি, অর্পিতা দিকে আমার ভীষণ ভালো লাগে। কারণ অর্পিতা দি দলের মধ্যে গিয়ে ও বলছে আমায় বলতে হবে, ও বলছে আমায় বলতে হবে, স্রোতে গা ভাসিয়ে না, কখনো বলে না। যখন পাল দেবনাথদের নিয়ে বলতো তখনও দুজনেরই দোষ দেখে বলেছে, গুণ দেখে বলেছে, যখন দেখেছে এদের এক্সট্রিম দোষ, এদের এক্সট্রিম, ওদেরও দোষ ওদেরও। এখন যখন যে মেয়েটাকে নিয়ে হচ্ছে, মেয়েটি বাঁচতে চাইছে একজনকে ধরে, টিনা, তাকে তার কোনো দোষ নেই, সে লিগাল স্টেপ নিয়েছে, সে কোনো ভিডিও করে না, কিচ্ছু করে না, সে তার মদ্যপ স্বামী মেরে তাকে ফাটিয়ে দিয়েছে মাথা নাক, সেই স্বামীকে ছেড়ে একটি ছেলেকে ভালোবাসে, ছেলেটি নেভিতে চাকরি করে, তার হাত সে ধরেছে, সে বিয়ে করবে, দ্যাটস ইট, সে কোনো ভিডিওও করে না, কিছু করে না, সেই টিনাকে ছিঁড়ে খাচ্ছে এখানকার কয়েকটা ক্রিয়েটার। সেই ক্ষেত্রেও দেখলাম অর্পিতাদি খুব সুন্দর দুতরফেরই কিন্তু দোষ ধরেছে, গুণ ধরেছে, এক হাতে তালি বাজে না, ওর বড় যে কতটা শয়তান সেটাও কিন্তু অর্পিতাদি বলেছে, মানে দুজনেরই দোষ। এবারে আমরা এখানে কে বলতো, এগুলো বলার আমরা কে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যারা যারা বলছো, ঠিক আছে। আজকে অর্পিতাদি যেভাবে আলোচনাটা করে, অর্পিতাদির গায়ে না কেউ কলঙ্ক দিতে পারবে না, তার লেভেলটা না আলাদা। একটা চ্যানেল আছে হঠাৎ যদি উঠলো কথা, শ্যামবর্ণা একজন মহিলা দেখবে বলে, দেখতে গেলে সরকারকে নিয়েই বলে, কন্ট্রোভার্সিগুলো করে, অদ্ভুত বলে, অনেক হয়তো খুব কঠিন কথা বলে দেয় যেগুলো সরকারের বিরুদ্ধে, কিন্তু এত সুন্দর বলে কেউ তাকে বলতে পারবে যে সে কোনো খারাপ কথা বলছে না, বলতে পারবে না। কিন্তু এখানে কিছু নোংরা ক্রিয়েটার বসে পড়ে তার মেয়েকে নিয়ে, তার ছেলেকে নিয়ে, যে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, তাকে সাক্ষী রাখছে যে আমি কি পরকিয়া করে পালিয়েছিলাম, আমি কি 3 মাস ছিলাম। কিন্তু সে যখন তার সেই সময় তার মেয়ে দিব্যি সাক্ষী দিয়ে দিচ্ছে, মায়ের আর্নিং হচ্ছে না, এ মেয়ের এই এই সমস্ত মেয়েরা তো আর বাচ্চা না, 12-14 নয় বা মাধ্যমিক না, দাঁড়িয়ে গেছে, ভালো রকম সাক্ষী দিয়ে দিচ্ছে। কিন্তু মা যখন বসে বসে অকথ্য ভাষায় এখানে ঢুকিয়ে দেবো ওখানে, মানে দেখতে গেলে মুখ দিয়ে ধর্ষণ করে দেয় মহিলাদের, যার জন্য মানুষ মানে আইনের দ্বারস্থ হয়ে যায়, তখন তার মেয়ে, শিক্ষিত মেয়ে, বলতে পারে না যে না এটা ঠিক নয়, আমার বাইরে একটা সমাজ আছে,
বা আমার ভবিষ্যতে বিয়ে দিতে হবে, যদি বিয়ে নাও করি আমার একটা সমাজ আছে, আমি একটা চাকরি করি, কী যে চাকরি করে আমি জানি না, কোনো একটা রেপুটেড ফার্মে চাকরি করলে এই ধরনের কাজকর্ম বাড়ির লোক করতে পারে না, এটা আমার যতদূর জানা আছে, এত নোংরামি করতে পারে না। কি করে ভগবান জানে আর ওরাই জানে। তো তাদের মেয়েরা সব বসে বসে সাক্ষী দেয়, নাও আমার মা ভীষণ সতী, কারণ আমার মা গালাগালি দিয়ে অনেক ইনকাম করছে, কিন্তু এটা বলে না যে মা এগুলো কিন্তু খুব খারাপ করছো। হ্যাঁ, লোক সমাজে দুদিন পর মুখ দেখাতে পারবো না আমি, আমি তো একটা চাকরি করি, আমি একটা জব করি, এগুলো কিন্তু সেই মেয়েটি কোনোদিনই বলে না। বা তার মতো যারা মেয়েরা আছে যাদের মায়েরা এই ধরনের কাজকর্ম করছে, যাদের ছেলেরা আছে, তারা বলে না, বিশ্বাস করবে না। আমার ওইটুকু মেয়ে এখনও অবধি পর্যন্ত বলে যায়, মা তুমি কিন্তু একদম করবে না আর ওই সব কুটকা জানি, কেন না বাবা, এমনিতেও আমি কোনোদিনও করি মানে খারাপ কথা বলিনি, আর ওই দুটো ফ্যামিলি নিয়ে তো একদমই নয়, সবসময় ওইটুকু বাচ্চা বুঝে গেছে যে কতটা নোংরা ওই মানে ওই যাদের বাড়ি গেছিলাম আর কি, যাই হোক ভুলবশত এখন আমি ছেড়ে দিয়েছি ওই সব। তবুও ভালো লাগে শেষমেশ আমরা ভুল বুঝে যে মেয়েটার পাশে দাঁড়িয়েছিলাম, যে মেয়েটা এগিয়ে যাচ্ছে, ভালো লাগে দেখলে। সে যখন ভালো ভালো ভিডিও দেয় তাকে উৎসাহ দিই, ভালো করে এগিয়ে যা, সেও তো ছোটোই মেয়ে, কতটুকু আর বয়স। কিন্তু আমি অবাক হয়ে যাই কিছু কিছু মাকে দেখি, এদের কি কন্ট্রোভার্সি করছে করছে, যাদের বাচ্চা টাচ্চা নেই তাদের তো এক নেই, বাদ দাও, তারা নেই, মর্মও বোঝে না, এই বাচ্চার ক্ষতি চাইছে, ওই বাচ্চার ক্ষতি চাইছে, মার বাচ্চা নেই, মর্মও বোঝে না, মানলাম। কিন্তু যাদের বাচ্চা আছে, মেয়ে বড় হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, আধবুড়ি বরাদ্দ, ঘাটে যাওয়ার সময়, এই সময় হরিনাম করার সময়, বা যাই হোক, অনেকের ছোটো বয়সেও বিয়ে হয়, কিন্তু অনেকের তো দেখে বোঝা যায় কে ছোটো কে বড়, তাদের মানায়, এত নোংরামি, মানে মনে হয় না যে দুদিন পর আমার মেয়ের হাতটা কেউ ধরবে আর, এই নোংরা হুলিয়াটা আমার দেখলে। ভাই আমার ঘরটাকে আমি সামলাতে পারিনি, আমার হাজব্যান্ড অনেকেরই আছে এখানে, অনেকের হাজব্যান্ড অসুস্থ, সেই সময় আমার মনে হবে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গেছে, মেনে নিলাম, কিন্তু কর্তব্যের খাতিরে আমি তাকে হসপিটালে নিয়ে গেছি, সে বলবে আমার সঙ্গে তোমার হাজব্যান্ডের ভালোবাসা নেই, এসব বলতে পারে, তারা বলতে পারে, কিন্তু যদি সেটাও হয়, তার হাজব্যান্ড তাকে খাওয়ায় পড়ায় সব কিছু দিচ্ছে, সব সব কোনো খুঁত রাখেনি, কাজের লোক, রাঁধতে হয় না, বাড়তে হয় না, সারাদিনে পাঁচখানা শুধু ভিডিও নামাচ্ছে, আর জানোই কী করে, ঘরে বাইরে ঘরে বাইরে, যাই হোক। তো সেই মহিলাগুলো যখন হাজব্যান্ডরা অসুস্থ, তাদের হাজব্যান্ড অসুস্থ হয়ে যাচ্ছে, কাটছি কাশি হচ্ছে বলে, মানে আমার না মানে রীতিমতো এইগুলো দেখে না বুক ধরপড় করেছি, এটা কী, তাদের হাজব্যান্ড অসুস্থ হসপিটালে নিয়ে যাচ্ছে, ট্যাক্সিতে লাইভ করছে, পয়সা তুলছে, ওখানে তাদের নাকি অনেক টাকা, আবার ঘোরানো চেয়ারে বসে বসে লোকের পিণ্ডি জটকায়, যাই হোক। তারপরে যখন অনেক পার্সেন্ট তার ড্যামেজ, অসুস্থ একটা ওয়াইফ না, তখন তার মাথায় কাজ করে না, যদি পাড়ার লোকও হয় তার দায়িত্ব যদি আমরা নিই, আমাদের তখন কাজ করবে না, যে দায়িত্বটা আমি নিয়েছি, আর সেই তো স্ত্রী যে নিচে এসে আমি লাইভটা অন করে অন্যের সংসার নিয়ে বাজে কথা বলি, অন্য একটা মেয়েকে পিষে মারে, এটা কি তার মাথায় আসতে পারে, পারে আসতে, তোমরা বলো তো, বিচার করো তো। তাহলে এই মহিলাগুলো, যে মেয়েটা আজকে তার মদ্যপ স্বামীর থেকে বেঁচে কোনো একটা ছেলের হাত ধরে বাঁচতে চাইছে, ছেলেটা তাকে আস্তা মানে একটা আস্তানা দিতে চাইছে, একটা মানবত আশ্রয় হয়ে থাকতে চাইছে, জানি না কতটা কি সত্যি কি হবে না হবে, এরকম তো সমাজে হচ্ছে, যদি হয় তাহলে
তোমাদের কি মনে হয় যে এই ধরনের মহিলা যারা স্বামীর শ্বাসকষ্টে প্রাণ যায় যায় নিচে এসে অন্যের নিয়ে কথা বলে, তাদের বিচার করা উচিত? বিচার করুক, অন্যরা করুক, এরা নয়, এদের কোনো রাইট নেই বিচার করার। বিচার তারা করুক যারা নিজের সংসারটাকে না আগলে রাখে, হাজার কষ্ট মুখে নিয়েও আগলে রাখে, তারা বিচার করতে পারে। 100% তাদের রাইটস আছে, এ রাইট নেই। কারণ আমরা সবাই জানি যে কারা কেমন এখানে এবং কাদের হাজবেন্ডরা কীভাবে কার দ্বারা মানসিকভাবে অত্যাচারিত হয় প্রতিদিন, কাদের জন্য কারা অসুস্থ হয়ে যাচ্ছে প্রতিদিন। লজ্জাও করে না না নিজের মান সম্মান বিকিয়ে খিস্তি দিয়ে এখানে কন্ট্রোভার্সি প্রতিবাদের নামে গালাগালি দিয়ে একটা নোংরামি করতে, এখানে লজ্জা করে না? হ্যাঁ, আমার মেয়েকে যখন একটা ওনার চ্যানেলের ওনার বাজে কথা বলেছিল, আমি কি ছাড়বো? আমি গিয়েছিলাম যেখানে সেই মেয়েটি কোনো কথা বলছে না, এটা ভদ্রস্থ চ্যানেল, সেখানে অন্যের রাইটস আছে তাকে গালাগালি দেওয়া আছে? তোমরা এখনই বলবে যে অনেকেই তো দেয়, তাদেরও কিন্তু দিচ্ছে, বড় চ্যানেলের ওনাররা কিন্তু দিচ্ছে কিছু না কিছু, তারাও নোংরা, তারাও নোংরা চ্যানেল, কন্ট্রোভার্সি করে সিলভার বাটন পেয়েছে। কিন্তু টিনা বলো বা ম্যান্ডি স্যান্ডি এরা বলো, এরা কিন্তু কাউকে নিয়ে, বা কণিকা উজ্জ্বল বলো, কাউকে নিয়ে কোনো দিনও খারাপ কথা বলেনি। খিস্তিক তো দূরের কথা, কোনো কন্ট্রোভার্সিমূলক কথা বলে কাউকে ছোটোই করেনি। টিনা ডাইরেক্ট যেটা করেছে ওকে আমি বাহবাদী, এক্সিলেন্ট। এবং এটাকে যদি তুমি যত দূর পারো নিয়ে যাও, এক একজনের মনে না ভয় নেই, এরা না প্রশাসনকে এরা উড়ি মারে, সত্যি কথা না, সময় হয় না। যাই হোক, এই তুড়ি মারাটা যেদিন ছুটে যাবে না, মানে এরা না আইনকে ভাবে কি ছেলে খেলা, হাতের পুতুল, বুঝবে হয়তো খুব শীঘ্রই বুঝবে যে আইনের হাতটা কত দূর, সবাই বুঝবে, যারা লিমিট ক্রস করে গেছে না তারা সবাই বুঝবে। আমাকে ওরা বলছে না, আমি ক্রমাগত বলে যাচ্ছি, ক্রমাগত বলে যাচ্ছি, ওদিক থেকে সে ভদ্রভাবে চুপ, সে শুধু লিগাল স্টেপ নিয়েছে, এত সাহস হয় কী করে তার ছবি দিয়ে এখনও পর্যন্ত নোংরামি করে? আচ্ছা ধরে নাও মেয়েটা যদি কিছু করেই ফেললো, মানসিক চাপ সহ্য করতে না পারে, তখন তাকে যে এরম লোক সমাজে বিক্রি করছে প্রতিদিন সবাই, পারবে তো বাঁচাতে? মানে যারা নিচে লিখছে পাশে আছি পাশে আছি, পাশে গিয়ে বাঁচাতে পারবে তো? পাশে গিয়ে বাঁচাতে পারবে তো এই নোংরা প্রতিবাদের নামে এই নোংরা কন্ট্রোভার্সি করে? সবটাই ভালো লিমিটে, ভালো থেকো, সবার ঘরে সন্তান আছে, সন্তানদের ভবিষ্যৎটা চিন্তা করে সব কিছুটা করো।